নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই প্রেম বা ভালোবাসা করি এবং অনেকের জীবনে একাধিক প্রেম বা ভালোবাসা এসেছে, আবার অনেকের জীবনে প্রেম কখনো কখনো উঁকি মেরেছে। এই কথাগুলো কেউ বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন না। আর এই প্রেম এবং ভালোবাসা যাই বলুন না কেন, এটিকে আমরা স্মরণীয় রাখার জন্য প্রতি বছর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মেনে থাকি। এবং এই দিন আমরা ভালোবাসার মানুষের কাছে আমাদের কথা আদান প্রদান করি, অর্থাৎ প্রপোজ করি। আর এই দিনটিকে আমরা ভালোবাসার দিন বলে ধরি। এই বছর ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2021, আপনি যদি ছেলে বা আপনি যদি মেয়ে হন, তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে কী উপহার দিবেন, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ভ্যালেন্টাইন্স ডে, যেটিকে আমরা ভালোবাসার দিন বলে থাকি, আর প্রতি বছরই 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 14 ফেব্রুয়ারি আমরা এই ভ্যালেন্টাইন্স ডে মেনে থাকি। আর আপনারা জানেন কি, আপনাদের, আপনি ছেলে হন বা মেয়ে যাই হন না কেন, আপনারা কী উপহার দিবেন আপনাদের ভালোবাসার মানুষটিকে, আসুন একে একে আমি আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে দিই। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এই প্রেম বা ভালোবাসার যে কারক গ্রহ, সে কে জানেন? শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আর এই শুক্র আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার জন্মছকে শুভ থাকে, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি প্রেমে পড়বেনই পড়বেন। আর যদি শুক্র গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে প্রেম থেকে প্রতারণা বা ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের জন্মছকে শুক্র গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। এটি কেবলমাত্র অনলাইন নাম্বার, যারা অনলাইনে বিচার করতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নাম্বারে প্লিজ কল করবেন না, কল না করে আপনার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি যদি ছেলে হন, তাহলে আপনার গার্লফ্রেন্ডকে বা হবু গার্লফ্রেন্ডকে কী উপহার দিবেন, আর আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার বয়ফ্রেন্ডকে, অর্থাৎ হবু বয়ফ্রেন্ডকে কী উপহার দিবেন, আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি, আপনি যদি ছেলে হন, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে কী উপহার দিবেন? দেখুন, প্রেমের কথা বললেই কিন্তু গোলাপ ফুলের কথা মাথায় আসে। হ্যাঁ বন্ধুরা, তাই অবভিয়াসলি গোলাপ ফুল তো লাগবেই লাগবে, তাছাড়া কি প্রেম জমে নাকি? আর এই গোলাপ ফুলের সাথে একটা ক্যাডবেরি, এবং আপনারা একটি শোপিস, খুব সুন্দর ক্রিস্টাল শোপিস পাওয়া যায়, সেই শোপিস দিতে পারেন। এছাড়াও হলুদ কালারের বা রেড কালারের কোনো ড্রেস আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। এছাড়াও পার্স, অর্থাৎ মহিলাদের যে পার্স হয়, সেই পার্স কিন্তু আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা ঘড়ি দিতে পারেন, এছাড়াও আপনারা সানগ্লাস দিতে পারেন, এছাড়াও আপনারা আংটি দিতে পারেন, এছাড়াও আপনারা কসমেটিক্স দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রসাধনী দ্রব্য, সেটি দিলে আপনার জন্মছকের শুক্র গ্রহ কিন্তু শুভ অবস্থায় থাকবে। এরপর আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনি যদি মেয়ে হন, তাহলে আপনার হবু বয়ফ্রেন্ডকে কী উপহার দিবেন, আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি মেয়ে হন, তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কী উপহার দিবেন? আমি যে উপহারগুলো আপনাদের সামনে
লিস্ট করেছি সেই উপহারগুলো যদি আপনার বয়ফ্রেন্ডকে দেন, সেক্ষেত্রে উনি খুব আনন্দিত হবেন এবং আপনাদের প্রেম দীর্ঘস্থায়ী হবে। ফার্স্ট, আপনি আপনার বয়ফ্রেন্ডকে রিস্ট ওয়াচ দিতে পারেন। সেকেন্ড, আপনি আপনার বয়ফ্রেন্ডকে আংটি দিতে পারেন। থার্ড, আপনি আপনার বয়ফ্রেন্ডকে পারফিউম দিতে পারেন। অবভিয়াসলি এই পারফিউমটি ছেলেদের পারফিউম হওয়া চাই। চার, আপনি আপনার বয়ফ্রেন্ডকে প্যান্ট শার্ট দিতে পারেন। আপনি আপনার বয়ফ্রেন্ডকে সানগ্লাস দিতে পারেন। আপনি আপনার বয়ফ্রেন্ডকে পার্স দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তবে একটি জিনিস মাথায় রাখবেন, সেই পার্সটি যেন চকলেট কালারের হয়। হ্যাঁ বন্ধুরা, ব্ল্যাক কালারের কোনো পার্স কিন্তু আপনি আপনার বয়ফ্রেন্ডকে গিফট করবেনই না। এছাড়াও আপনি আপনার বয়ফ্রেন্ডকে সুন্দর একটি জুতোও দিতে পারেন, যে জুতোতে লাল রঙের অস্তিত্ব যেন থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম দীর্ঘস্থায়ী হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।